চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা উইন্ডোজ 11 ইউজ করলেও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি ইন্টারনেট এক্সপ্লোরারটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, যারা আইটিতে জব করেন এবং যাদের প্রয়োজন তারা। সো আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারটা কিন্তু এখনও প্রয়োজন ফুরিয়ে যায়নি। সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করতে পারেন উইন্ডোজ 11-এ। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে ফেললাম এবং এটাকে এখানে আমার একটা কমেন্টস লেখা আছে, কমেন্টসটা আমি আপনাদের পেজে এবং কমেন্টস মোড়ে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশন মোড়ে দিয়ে দিব, অথবা আপনারা এই কমেন্টসটা লিখে নিতে পারেন। এটাকে কপি করবেন, কপি করার পরে আপনারা জাস্ট একটা নোটপ্যাড ওপেন করবেন। ওকে, এখানে যেয়ে এই যে নোটপ্যাড ওপেন করে এটাকে পেস্ট করে দিবেন, এই নোটপ্যাডে পেস্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনারা এই যে ইন্টারনেট এক্সপ্লোরারটা আছে এটাকে আপনারা রিমুভ করে দেন, নাহলে দুইটা হয়ে যাবে, অথবা আমি এটাকে আদার্স ফাইল হিসাবে ক্রিয়েট করে ফেললাম। ওকে, তারপরে আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ করলাম, করার পরে এটাকে আমরা এই ফাইলটাকে রিনেম করি, রাইট ক্লিক করে আমরা এটাকে কি করব, অথবা এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এটার নাম চলে আসবে। আমরা এটাকে রিনেম করলাম ইন্টারনেট এক্সপ্লোরার ডট টেক্সট। ওকে, এখন আমরা ওপেন করি। ওপেন করার পর দেখলাম যে আমাদের এই কমেন্টসটা এখানে আছে। তারপর আমরা ফাইলে যাব, ফাইলে যাই সেভেস করব। সেভেস করার পরে আমরা এই ফাইলটাকে ডট txt, এই txtটা মুছে আমরা এখানে লিখব vbs, লিখে আমরা একটা লোকেশনে এটাকে সেভ করে রাখবো। আমরা এখানে আই ড্রাইভে এটাকে সেভ করতে চাচ্ছি, আই ড্রাইভ সিলেক্ট করে আমরা এখানে সেভ করে ফেললাম। ওকে, দিয়ে আমরা এটা ক্লোজ করে ফেললাম। তাহলে আমরা আই ড্রাইভে চলে যাই, আই ড্রাইভে চলে আসলাম। আসার পরে আমরা দেখতেছি যে আমার এই ফাইলটা, এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে কপি এস পাথ, আমরা এই অপশনটা পাবো, এখানে ক্লিক করব, কপি এস পাথ করে কেটে দিব। ডেস্কটপে যাওয়ার পরে আমরা এখানে নিউ ফাইলে যাব, নিউ ফাইলে যাওয়ার পরে নিউ ফাইল থেকে এই শর্টকাটে ক্লিক করব। করার পরে এখানে যেই পাথটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করব। করার পরে এখানে জাস্ট নেক্সট ক্লিক করব। করার পরে আমরা এই ডট বিবিএসটা কেটে দিব, এক্সপ্লোয়ারটা শুধু রাখবো, ইন্টারনেট এক্সপ্লোয়ারকে ফিনিশ করে দিব। ওকে, আমার ফাইল রেডি। এখন আমরা এটা কী করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চেঞ্জ আইকন নামে একটা অপশন আছে, এই আইকনে চেঞ্জ করলে আমাদের এই ভিউটা পাবো। এখান থেকে আমরা খুঁজে এই যে ইন্টারনেট এক্সপ্লোরার যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করে ওকে প্রেস করব, অ্যাপ্লাই করব, ওকে করব। এখন আমরা দেখি আমরা এটা ইউজ করতে পারি কি না। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করি এটার উপরে, মাউসে ডাবল ক্লিক করার পরে আমরা দেখতেছি সাকসেসফুলি আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারটা কি ওপেন হয়ে গেছে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।